প্রধানমন্ত্রী একজন ক্রীড়াপ্রেমী। তাসকিন দেখছিলাম প্রধানমন্ত্রী আপনার সঙ্গে একটু কথা বলছিলেন, পুরস্কার নেওয়ার সময় ঠিক প্রধানমন্ত্রীর সাথে কি কথা হয়েছে? না না, আসলে জিজ্ঞেস করছিল যে সামনে খেলা আছে, আর মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলছিলেন যে সামনে এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ আছে, সবার জন্য শুভকামনা, ভালো মতো খেলে। প্রধানমন্ত্রী একজন ক্রীড়াপ্রেমী এবং ওনার যে ক্রীড়াপ্রেম সব ক্ষেত্রে সেটা আসলে অনেক ইন্সপায়ার করে সবাই। আমি আসলে খুবই আনন্দিত যে প্রথমবারের মতো আমি জাতীয় পুরস্কার পেলাম, আরও মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে, যেটা আমার জন্য খুবই গর্বের একটি বিষয়। তো আমার আসলে খুবই ভালো লাগছে। না আসলে যে কোনোখানেই ভালো পারফর্ম করতে পারলে এটা একটা কনফিডেন্ট বুস্ট আপ করে, এবং আশা করি এটাও কাজে লাগবে, কারণ টি টেনটা বেশ কঠিন একটা ফরম্যাট ছিল। তো ইনশাল্লাহ সামনের খেলাগুলোয় কিছুটা হলেও আমাকে হেল্প করবে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে বাংলাদেশের প্লেয়ার এখন সব দেশে মানে ঘরোয়া লিগে এখন চান্স পাচ্ছে, এটাকে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য কতটা সহায় মনে করছে? এটা অনেক পজিটিভ সাইন, কারণ আল্লাহর মতো দলগতভাবে এবং পার্সোনালি আমরা সবাই ভালো করছি, তো এটা ভেরি গুড সাইন যে অনেক ইন্টারেস্ট প্রকাশ করছে প্রত্যেকটা লিগ থেকে আমাদের উপর। অনুপ্রেরণামূলক কথাবার্তা বলেন, সেটা তো আসলে অনেক কি বলে অনুপ্রেরণা জাগায় সবার ভিতরে, মানে ক্রীড়াবিদদের ভবিষ্যতের জন্য উনি কথা বললেন। অবশ্যই, এবং উনি সবসময়ই তো সহযোগিতা করছেন যাতে ছেলে মেয়েরা এবং পৃষ্ঠপোষক যারা আছে তাদেরকেও অনুপ্রাণিত করছেন। সর্বোপরি বলা যায় যে অবশ্যই অনেক 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 ভালো লেগেছে, কারণ এটা আমার আসলে ব্যক্তিগত পুরস্কার ছিল, প্রথমবারের মতো এর আগে নিয়েছি দলীয় ইভেন্টে। তো অবশ্যই এটা আমার জন্য অনেক অনুপ্রেরণা এবং ভবিষ্যতে আমাকে আরও অনুপ্রাণিত করবে। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।